রাজ্যর সৌদিশে এটা উৎসবর বতর। রাজ্যর আন আন প্রান্তর সমান্তরালক শিলচরতো গণেশ পূজা উপলক্ষে উখল মাখল পরিবেশ পরিলক্ষিত হয়েছে। আর মানে বর্তমান উপস্থিত আছো শিলচর সোনাই রোডর একটা গণেশ পূজা মণ্ডপত। আর শেহতীয় আরজিগড় কলকাতার আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতাল তরুণী চিকিৎসকর খুন আর ধর্ষণের যে ঘটনা সংঘটিত হয়েছিল সেই ঘটনার প্রতিবাদর চাহ কিন্তু শিলচরের পূজা মণ্ডপতো পড়েছে। শিলচরের সেই সোনাই রোডর গণেশ পূজা মণ্ডপত দেখা পোৱা গল সেই তরুণী চিকিৎসকর খুনের ঘটনার লগত জড়িত ন্যায় বিচারের দাবি জানা হয়েছে সেই পূজা কমিটির। আর আপনাদের দেখবলে পাইছে একটা ডাঙর একটা হোর্ডিং দেওয়া হয়েছে যত দেখবলে পাওয়া গেছে সেই তরুণী চিকিৎসকর মৃত্যুর ঘটনাত ন্যায় বিচারের দাবি উত্থাপিত করেছে সোনাই রোডের সেই সার্বজনীন গণেশ চতুর্থী মহোৎসব কমিটিয়ে। আর সেই পূজা কমিটির সদস্য সকলের লগতো মই কথা পাতিবলৈ মই চেষ্টা করিম। তিন নম্বর বৎসর পূর্তি উপলক্ষে আমরা সোনাই রোড লিঙ্ক পয়েন্ট গণেশ চতুর্থী মহাপূজা উৎসব আমরা আয়োজন করতে চলছি গণেশ বন্দনার মাধ্যমে। যেহেতু একটা ব্যবসা ভিত্তিক এলাকা, আমরা গণেশ বন্দন নামে হিন্দু শাস্ত্রে গণেশকেই প্রাধান্য দিয়ে আসছে, গণেশকে প্রথম পুজো হিসেবে পূজনীয় করা হয়। তার জন্য আমরা এটা একটা নিয়েছি আমরা সবাই যে আমরা গণেশ বন্দনার মাধ্যমে আমরা এখানে পূজার কার্যসূচি আপনারা করেছেন, কেমন মানুষ ছিল, কি কি প্রসাদ বিতরণ করা হলো? আমরা তিন দিন মহাপ্রসাদ বিতরণ করেছি, অন্নপ্রসাদ, এবং সন্ধ্যারতে মহাপ্রসাদ থাকবে যেটা রাত্র 10টা অবধি চলবে। একটা জিনিস যেটা সবার দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা প্যান্ডেলের বাইরে কলকাতার যে তরুণী চিকিৎসকের ন্যায় বিচার দাবি জানাচ্ছেন, সে ব্যাপারটা যদি একটু বলেন। হ্যাঁ, এটা তো একটা সারা দেশে একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। যেহেতু এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন, আমরা তাই আমরা মৌন প্রতিবাদ হিসাবে আমরা গণেশের মূর্তি প্যান্ডেলের সামনে আমরা একটা অর্ডার একটা করেছি, যাতে প্রতিবাদের একটা করেছি। যেহেতু আমরা সুপ্রিম কোর্টের বিচারাধীন, আমরা কিছু বলতে পারবো না, তথাপিও আমরা এর মাধ্যমে আমরা একটা দৃষ্টান্তমূলক একটা বিচার চাইছি যে আমরা যাতে এইরকম যাতে আর না হয়, আমরা একটা ক্লাব বিচার চাই আমরা, এটাই আমরা করছি। এই ঘটনার আজকে প্রায় বলতে গেলে এক মাস হয়ে গেল, এখনো কোনো অভিযুক্ত, যে কোনো একজন অভিযুক্তকে ধরা হয়েছে, কিন্তু এর মধ্যেও কোনো ধরনের আমরা ন্যায় বিচার পাচ্ছি না। আপনার কি মনে হয়? একটা রাজনৈতিক রং লাগিয়ে গিয়েছে, এটা হয়তো কোনো একটা পার্টি জড়িত আছে, কারণ যাই হোক কখনো তো কিছু বলবো না, কিন্তু এখন দিক নির্দেশনা যেদিকে যাচ্ছে এটা একটা রাজনৈতিক এরিয়াতে যাচ্ছে, এটা তো যাওয়া উচিত না। আমরা চাইছি ন্যায় বিচার, প্রকৃত ন্যায় বিচার হোক, এবং প্রকৃতির ন্যায় খুঁজে ওটাকে যে আমাদের আইনের সাজার আছে সেই ব্যবস্থা করা হোক। হয়, তেও আছিল সোনাই রোডর গণেশ পূজার কমিটির এগারী সদস্য। আর গণেশ পূজার আয়োজনের সমান্তরালক কলকাতার আরজিগড় তরুণী চিকিৎসকর ঘটনা সংঘটিত হয়েছিল সেই ঘটনার ন্যায় বিচারের দাবি উত্থাপন করেছে। শিলচরের আখিল আসর রিপোর্ট, লোকাল 18।